अस्सलाम वालेकुम। आज के आसले बंधु निये कथा बोलते आसछि। बंधु माने आमरा नर्माली एखन आर बान्धवी बोली ना, सबई एखन बंधु। तो आमार एक बंधुर कथा। तो बंधुदेर मध्ये देखबेन बेशिरभाग मानुषई आपनार मनेर साथे मिले देखेई से बंधु। तार मध्ये देखबेन जे से किछु थाके खूब उदार, किछु थाकबे बेश बंधुसुलभ, কিছু থাকবে কৃপণ কিপটা, কিছু থাকবে আপনার বেশ চালাক, সব কিছুতে ছোটোখাটো সব কিছুতে খুব চালাকি করতে থাকবে। তারপরে কিছু থাকবে দেখবেন যে গুডিবাজ, সব কিছু মানে খুব গুডিবাজি, মানে সার্কেলের মধ্যে দেখবেন যে খুব গুডিবাজি করতে থাকে। তারপরে কিছু থাকবে খুব শিয়ালের মতো, আর কিছু থাকবে সৎ, আবার কিছু থাকবে আমার মতো বোকা। আমি বেসিক্যালি বোকা মানুষ। তো বোকারা নর্মালি বন্ধু মহলে জনপ্রিয় থাকে। আবার দেখা যায় যে ওদের ভোটার সংখ্যা কম থাকলেও মোটামুটি জনপ্রিয় থাকে। ভিতরে ভিতরে দেখা যায় যে বিশ্বাসী থাকে, পছন্দনীয় থাকে, বাট উপরটাতে দেখা যায় যেহেতু সে চালাকি কম বুঝে, যেহেতু সে গুটিবাজি করতে জানে না, যেহেতু সে ছল ছাত্রি করতে জানে না, যার জন্য দেখা যায় যে সহজে ওকে ঠকানো যাবে, সহজে ওকে, তো যার জন্য দেখা যায় যে আমি হইলাম ওই কাতারের মধ্যে, একটু বোকা টাইপের। তো সব মিলে আমার সার্কেলের মধ্যে আমি যেই সিটি বা যে ডিস্ট্রিক্ট বা যে জায়গাতে থাকি, আমার ওখানে অনেক বন্ধু আছে। তো তার মধ্যে আমি নিজেই বুঝি যে পুরো সার্কেলের মধ্যে সবচেয়ে আমি বোকা। তো আমার এই ঠিক এই টাইপেরই, আমি বুঝি যে সে একটু গুটিবাজ, সব কিছুতে সে খুব বেশি, মানে যে জিনিসটা খুব সিরিয়াস না ফালতু সেটাতেও সে যেহেতু চালাক, বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান মনে করে, তবে আমার কাছে চালাক মনে হয় সবসময়। ওকে আমার কখনোই বুদ্ধিমান মনে হয় না, সবসময় চালাক মনে হয়। সব কিছুতেই সে গুটিবাজি করতে থাকে, চালাকি করতে থাকে। আমাকে ডাকলো যাবে বাইরে যাবে, তা আমি গেলাম। তার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 2 বছর 2.5 বছর হবে। আচ্ছা, তো ওর জামাই ব্যবসায়ী, বেশ টাকা পয়সা আছে। তো আমাকে ডাকলো, আমি গেলাম। তো সে খুব, যেহেতু সে তার সে ন্যাচারালি একটু গুটিবাজ, সব কিছুতে সে একটু চালাকি খোঁজে, একটু মানে যেহেতু বলে না, কথায় আছে না, কয়লা ধুলেও ময়লা যায় না, সেই টাইপের। কয়লা ধুলেও ময়লা যেহেতু যাবে না, তার চরিত্রটাও কখনো আসলে ঠিক হবে না। তো গেলাম, সে খালি চাপাবাজি করতেছে, সে উল্টাপাল্টা কথা বলতেছে। তো আমি খুব একটা পাত্তা দিচ্ছি না, আমি শপিং করতেছি, এটা সেটা দেখতেছি, ঘুরতেছি। এক পর্যায়ে সে বুঝছে যে আমি, যদিও তার ডাকে আমি গেছি, তারপরে আমি তাকে পাত্তা দিচ্ছি না। এক পর্যায়ে সে বুঝছে যে আমি তাকে ইনডাইরেক্টলি অপমান করতেছি। পার্সোনালি ব্যক্তিগত, মানে ব্যক্তি হিসাবে কিন্তু আমি তাকে বন্ধু হিসেবে পছন্দ করি। আমি কখনো আমার কোনো বন্ধুর সাথে রিলেশন নষ্ট করি না, বন্ধুত্বটা নষ্ট করি না, যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধু আমার সাথে সম্পর্কটা নষ্ট করে। আমি হাজার বুঝেও যে সে এই টাইপের বা ওই টাইপের, তারপরেও আমি কখনো একদম রিলেশন কেটে ফেলি না, যতক্ষণ পর্যন্ত না সে নিজে না কাটে। এই তো সে এক পর্যায়ে বুঝছে যে আমি পাত্তা দিচ্ছি না, আমি তার কথাগুলো কান দিচ্ছি না, শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছি। সে এক পর্যায়ে চলে আসবে, আমাকে ধুম করে হঠাৎ করে বলতেছে আমি চলে যাব। তা আমি কী ব্যাপার ভাবি, চলে যাবেন কেন, আপনি তো আজকে অনেক টাইম নিয়ে আসলেন, আমাকে বললেন এখন হঠাৎ করে চলে যাবেন কেন, না 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 আমার কাজ আছে, হঠাৎ করে একটা কাজ, দরকারি কাজ, চলে যেতে হবে। ঠিক আছে যান, আমি আর কতক্ষণ থাকব। তো এক পর্যায়ে সে লিফটে উঠলো, আমি লিফটের পর্যন্ত আমি আসি নাই, তার একটু আগেই আমি বলছি ঠিক আছে আপনি যান তাহলে। লিফটে উঠছে, ভালো, লিফট থেকে সে নামবে, ছোটো বাচ্চা মনে হয় লিফটে গিয়ে ছেড়ে দিছে। লিফট থেকে নামার সময় বাচ্চা সুন্দর লিফটের ভিতরে হাত ঢুকাইছে। তো এখন সে হাত ঢুকাই দেওয়ার পরে আমি হঠাৎ করে দেখতেছি যে, মানে একটু, যেহেতু এখন মার্কেটগুলো খুব বেশি গ্যাদারিং বা গ্যাঞ্জাম এরকম হয় না, তো আমি দেখলাম যে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি, একটু মানুষের শোরগুলো শোনা যায়। তা আমি একটু সিঁড়ি দিয়ে নিচে তাকায় দেখলাম যে মানে লিফটের গোড়ার মধ্যে অনেক ঝামেলা। আমি দৌড়াই ওখানে গেলাম,
যাওয়ার পরে তো মানে আমি একদম আশ্চর্য হয়ে গেছি যে আমার যে বন্ধু যার কথা বলতেছি সে লিফটের ভিতরে সে জোরে জোরে চিৎকার দিচ্ছে, আরও লিফটের লিফটম্যান তারপরে মার্কেটের আরও দু তিনজন মানুষ টানুষও আছে, চিৎকার চেঁচামেচি করতেছে ও চিল্লাচ্ছে। তা আমি দৌড়ে, আমি তখনও বুঝতেছিলাম না যে ব্যাপারটা কী, তা আমি দৌড়ে ওর কাছে গেলাম, কী হয়েছে কী হয়েছে বলতেছি, এক পর্যায়ে দেখি যে ও বলতেছে ভাবি আমার তো ছেলের হাত আটকে গেছে। তা সেটা কীভাবে ঘটলো বলো? আমি জানি না, চোখের পলকে কীভাবে যেন ওর হাতটা লিফটের ভিতরে ঢুকে গেছে। তো এর মধ্যে লিফটম্যান আরও অন্যান্য একটা দুইটা মহিলা একটা ছেলে সবাই বাচ্চার হাত টানতেছে। তা আমি আমি বোকা মানুষ আসলে, সত্যি সত্যি কি আমি আসলে জেনে বুঝে কিছুই করি নাই, জেনে বুঝে মানে আমি তো এতটা বুদ্ধিমান মানুষও না। তারপর আমি ইনস্ট্যান্টলি আমার মাথায় আসলো যে ওর যদি এইভাবে আপনারা হাতটা টানতে থাকেন ও তো মাংস সব থেকে যাবে, এভাবে হাত টানার দরকার নেই, বরং লিপটা দুই পাশ থেকে আটকে রাখেন আর লিপ বন্ধ করে দেন, দেখা যায় দেখা যাক কী করা যায়। তো এর মধ্যে লিপ বন্ধ করে দিছে লিপম্যান, বন্ধ উপরে খবর দিয়ে কীভাবে যেন কারে খবর দিয়ে লিপটা বন্ধ করে দিছে, আর দুই পাশ থেকে দুইটা লোক লিপ ধরে রাখছে বন্ধ। আচ্ছা যাই হোক, তখন আমার হঠাৎ করে মনে হলো যে এটা তো স্টিলের বডিটা, তো স্টিলের হাড়টাও বাচ্চা মানুষ একটু ফ্লেক্সিবল বা একটু নরম, যাই হোক এরকম কিছু পিছলা বা এই ধরনের কিছু যদি ঢালে বা ইয়ে হয়, হঠাৎ করে আমার মনে হলো যে এটাতে যদি হাতে যদি তেল দেওয়া যায়। তা আমি একটা মহিলারে বললাম, আমি আপনি আশেপাশে যেই দোকানে তেল পান একটা তেল নিয়ে আসেন। সে বুঝতেছিল না, বলে কী তেল আনবো? তা আমি আপনি যেই তেলে পান, তখনও আমি আমার মাথায় ওইটা সেন্সে কাজ করে নাই যে একটা নারকেলের তেলের বোতল নিয়ে আসেন, মার্কেটে তো নারকেলের তেল বোতল পাওয়া যাবে। সে আমাকে বারবার বলতেছে কী তেল আনবো, আমি বারবার বলতেছি যেই তেল পান। তা হঠাৎ করে তারপরে আমি বলতেছি আচ্ছা স্যার এখানে তো নারকেলের তেল পাবেন, ধরে গিয়ে একটা নারকেলের তেলের বোতল নিয়ে আসে। তো ওই অপরিচিত মহিলা, ওই ভদ্র মহিলা দৌড়ে গিয়ে আর ওই লিপম্যান আর ওই ছেলে টেলে ওরা যে দুই তিনজন ছিল ওরা দাঁড়িয়ে আছে, ওরা বাচ্চার হাত, আমি বলছি বাচ্চার হাত টানবেন না, যে যেভাবে আছেন দাঁড়িয়ে থাকেন। ওই ভদ্রমহিলা দৌড়ে গিয়ে এক বোতল তেল নিয়ে আসলো, আনার পরে আমার হাতে দিল, আমি তেলটা মানে লিফটের বডিতেও দিলাম জোরে জোরে, মানে এটাকে কি বলে ফুস করে, আর কিছু তেল ওর হাত শুদ্ধা লিফটে ঢাললাম, কিছু তেল ওর হাত শুদ্ধা লিফটে ঢাললাম। তারপরে মানে একেবারে আমি আসলে জেনে বুঝে করি নাই আর বুঝিও নাই, একেবারে অলৌকিকভাবে দুই তিন সেকেন্ডের মধ্যে হাতটা বের হয়ে গেছে। হাড়টা বের হয়ে যাওয়ার পরে মার মানে আমার বন্ধুটাকে দেখলাম, সে এতক্ষণ খুব চিল্লাচ্ছিল মানে আল্লাহ আল্লাহ বলে খুব চিল্লাচ্ছিল, ততক্ষণ যখন হাড়টা বের হয়েছে তখন সে মানে সেন্সলেসের মতো হয়ে গেছে, পুরো সেন্সলেস হয় নাই বাট ওই টাইপের হয়ে গেছে। তা আমি এখন কী করবো, এখানে তো সব অপরিচিত মানুষ, আমি এক হাতে বাচ্চা ধরে রাখছি এক হাতে আমার বন্ধুটাকে ধরে রাখছি। ধরে নিয়ে গিয়ে ওই লিপম্যানকে বললাম একটা চেয়ার আনেন, সে একটা চেয়ার এনে দিছে, বসাইলাম, বসায় বললাম যে একটু যেভাবে হোক একটু ঠান্ডা বানিয়ে, উপরে নিচে খাবারের দোকান আছে, আমি বলছি একটু ফ্রিজ থেকে হয় বরফ অথবা ঠান্ডা কোনো পানি, আর একেবারে কিচ্ছু না পাইলে এক বোতল কোক নিয়ে আসেন ঠান্ডা। তো লিপম্যান এক বোতল ঠান্ডা পানি নিয়ে আসলো একটা বাটিতে করে, আর বলছি যে একটা ঠান্ডা পানির বোতল নিয়ে আসেন, ভাবিকে খাওয়াইতে হবে। তো ভাবির গায়েটায় মুখে ঢুকে একটু ছিটা দিলাম আর ওই বাচ্চাটার হাত বরফ মানে ঠান্ডা পানিতে চুবালাম, চুবাই টুবাই শেষ পর্যন্ত ওনার বাসায় ওনাকে দিয়ে আসলাম। তো দিয়ে এসছি, দিয়ে দিয়ে আমি ওর বাসায়, ওর বড় একটা বাচ্চা আছে, ওর বাচ্চা সম্ভবত 12 পড়ে। তো বাচ্চাকে বলে আসলাম যে তোমার এই এই অবস্থা হয়েছে তোমার আম্মুর আর তোমার ভাইয়ার এই, তারপর বলে আমি চলে আসছি। আচ্ছা, তো পরের দিন সকালবেলা উনি আমার বাসায় একদম বিরিয়ানি টিরিয়ানি রান্না করে বক্স ভরে বাসায় নিয়ে আসছে, আরও আরও খাবারও নিয়ে আসছে। তা আমি সে ভাবি কী দরকার ছিল এগুলো কেন করতে গেলেন, আপনি তো আমাকে লজ্জা দিলেন এগুলো আপনি কেন করতে গেলেন। বলে না ভাবি আপনি কালকে যে উপকার করছেন এটা আসলে, আচ্ছা ভাবি এটা তো আমি করি নাই আর আমি এটা জানিও না, কিন্তু এটাতে কাজে আসবে, এই টোট কাজে কাজে আসবে, আমি আসলে বুঝিও নাই, এনিওয়ে কাজে আসছে, এটা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে থাকলো কতক্ষণ থেকে থেকে আড্ডা টাড্ডা দিয়ে চলে গেছে।
আচ্ছা, তারপরে ঘন ঘন দুই দিন তিন দিন খুব ফোন টোন খোঁজ খবর নেওয়া, আপনি আমার বিপদে এত বড় উপকার করছেন, আপনি আমার অনেক ভালো বন্ধু, হেনা তেনা। আমি বললাম না, আপনার সাথে তো আমার বন্ধুত্ব মনে হয় কত বছর হবে, 11-12 বছরের হবে। আমি বলছি হ্যাঁ, আপনি তো আপনার সাথে তো আমার 10-11 বছর 12 বছরের বন্ধুত্ব, অবশ্যই ভালো বন্ধু। বাট সে মাঝে মাঝে গুডিবাজি করে, করে না যে সে তা না, বাট আমি সে মনে করে আমি মনে বুঝি না, বাট আমি সবই বুঝি, তাকে আমি কিছুই বলি না। আচ্ছা, এ নিয়ে তারপরে গেল, তারপরে কয়েকদিন দুই দিন তিন দিন আবার দেখাও হলো, দেখা টাকা করলাম আরও আরও মানে বন্ধুরা শুদ্ধ দেখা টাকা করলাম, খেলাম। বেসিক্যালি আমরা যাই হয়তো একটু চা কফি খাই, একটু আড্ডা দিয়ে হালকা শপিং করে আবার চলে আসি, এতটুকুর মধ্যে। এর মধ্যে কয়েকদিন দেখা টাকা হলো, গেলাম, হঠাৎ করে এই দুই তিন দিন পার হওয়ার পরে ওনার মুড চেঞ্জ, আবার সেই আগের মেন্টালিটি, সেই আগের গুডিবাজি, সেই আগের মানে কী বলবো, শুধু শুধু কাজে চালাকি, শুধু শুধু নোংরামি। আচ্ছা, তা আমি চুপচাপ, আমি একদমই আবার মানে পাত্তা দিচ্ছি না, বুঝছি না, বন্ধুত্বটা নষ্ট করব না, বাট এগুলোর পিছনেও উনি মোটামুটি মানে খারাপ না, একেবারে যে আপনি মানে খারাপ বলবো সেই টাইপের না, বাট এইটা বাদ দিলে মোটামুটি ভালো চলে। তা আমি আসলে বেসিক্যালি কখনও কোনো বন্ধুর সাথে বন্ধুত্বটা নষ্ট করি না, আমি মানে নীরবে সহ্য করতাম। তো সেই দিনই লাস্ট আরেকটা এরকম আমরা দুই তিনটা বন্ধু মিলে এরকম আড্ডা দিচ্ছি, সিম্পল একটা ব্যাপারে, খুব সিম্পল হয় না বন্ধুদের মধ্যে মজা করে অনেক কথা হয়, অনেক কথা কাটাকাটি হয়, হাসাহাসি হয়। তা আমার ধারণাতেই ছিল না যে দুই দিন তিন দিনের মধ্যে সে এইভাবে পোলট্রিটা আবার মারবে, এবং দুই দিন তিন দিনের মধ্যে সে এইভাবে ঠিক আগের চরিত্রে গুডিবাজিটা সে আবার করা শুরু করবে। তো সে করলো, আমি তাকে কিছুই বললাম না, আমি আমার আরও দু একজন বন্ধু যে ছিল, বন্ধু মানে আরও দু একজন মানে ভাবিয়া ছিল, আমি শুধু ঠান্ডা একটা ধমক দিয়ে আমার বাসায় চলে আসছি, শুধু বললাম যে চাইলে আমি কিন্তু এটা করতে পারি, বা চাইলে কিন্তু আমি এটার উত্তরটা বুঝি বা দেখাইতে পারি, বাট আমি করব না, আমি কখনোই এত বছর 10-12 বছর 13 বছর 14 বছর আমার এরকম বন্ধু আছে এখনও, 20-25 বছর বা মানে 25-26 বছর 15-16 বছর 10-12 বছর আমি কারোর সাথেই আসলে পারতপক্ষে ঝামেলা করি না বা সম্পর্ক নষ্ট করি না। সবাই বেসিক্যালি আমি একটু মানে সাদা সিধা সাধারণ মানুষ, তো একটু সহজ সরল মানুষ, তো সবাই যতক্ষণ পর্যন্ত না আমার সাথে গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া বা চালাকি বা মানে বিশেষ করে চালাকি, কিছু কিছু চালাকি করে যেগুলো আমি আসলে আমার মেনে নিতে কষ্ট হয় বা মানতে পারি না যে এত বছরের বন্ধু বা আমি তো এই ধরনের এতটা ছোট মানসিকতা ক্যারি করি না বা এতটা ছোট মানে আমি কখনো এতটা নিস না, কখনো হই না, হব না। তো আমি আসলে প্রথম প্রথম খুব সহজ সরলভাবে উড়াই দিই বা এটা এত পাত্তা দিই না বা ইগনোর করি, কিন্তু যখন দেখি যে ওরা আমাকে বারবার বোকা চিন্তা করে বারবার করেই যায় করে যায়, তখন আসলেই কষ্ট পাই। তো এই কথাগুলো এজন্য বলা যে এখানে তো আমার ভিডিওটা আমার অনেক বন্ধু দেখবে, ছেলে বন্ধুও দেখবে, মেয়ে বন্ধুও দেখবে, যে এজন্য বলা যে আমি তাহমিনা আসলে কখনোই কোনো ব্যাপার নিয়ে গুডিবাজি অথবা চালাকি অথবা কি বলে এটাকে তার কিছুই আমি আসলে কখনো করি না। হয়তো কিছু কিছু সময় পরিস্থিতির কারণে ছোটোখাটো 19-20 হয়, বাট আমি জেনে বুঝে কখনো কাউকে ঠকানি বা কারোর সাথে চালাকি করা এগুলো কিছুই আসলে আমি করি না। সম্পর্কটা না রাখতে চাইলে ধরে বেঁধে আসলে সেটা তো ভাই বোনের সাথেও সম্পর্ক থাকে না, তারপরে হাজব্যান্ড ওয়াইফের সাথেও তো সম্পর্ক আজকাল ধরে বেঁধে রাখা যায় না যদি দুজনের ইচ্ছে না থাকে, আর ভাই বোনের সাথেও তো একটা সময় রিলেশন নষ্ট হয়ে যায় বা একটু দূরত্ব বেড়ে যায় বা একটু খারাপ হয়ে যায়, সেই জায়গায় বন্ধু। এখন বন্ধুত্বটা যদি কেউ কারোর সাথে রাখতে না চায়, আমার এরকম বন্ধুও আছে যাদের সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, হঠাৎ করে তারা হয়তো পয়সা অনেক বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, হঠাৎ করে হয়তো ওরা অনেক উপরে উঠে গেছে,
হয়তো আমাকে ভুলে গেছে, আমি আমার আগের অবস্থাতেই আছি, আমি 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 আগের মতোই আছি। আর আমার অবস্থান চেঞ্জ হইলেও আমি কিন্তু চেঞ্জ হই নাই। অবস্থান নর্মালি মানুষের উঠানামা সবসময় করে, অবস্থান আমার আগের জায়গায় যদি আমি বলি এটা ভুল হবে, আল্লাহ হয়তো একটু মানে কষ্ট পেতে পারে। আগের অবস্থা তো নাই সব আমারও, সব প্রত্যেকটা মানুষেরই ডে বাই ডে লাইফ রাইজিং করতে থাকে, সেরকম আমারও হয়তো লাইফে কিছু রাইজিং পয়েন্ট আছে বা আমারও কিছু লাইফে অ্যাড আছে বা হয়েছে। তো তাই বলে যে আমি আমার থেকে নিচে যাদেরকে দেখি বা ছোট যাদেরকে দেখি বা দূরত্ব যাদেরকে দেখি তাদেরকে আমি কিন্তু কখনোই ছোট করে দেখি না। আমি বরং আমার হাতটা খুব লম্বা করে দেই যেন তারা আমার হাতটা ধরে উপরে উঠতে পারে। তো উপরে চলে যাওয়া মানেই যে নিচের বন্ধুটাকে রেখে যাব বা ছেড়ে দিব, তাহলে তো আমি তার কখনো বন্ধু ছিলামই না, আমি তার এখন একদমই সিঁড়ি ছিলাম। যে এই এই সিঁড়িতে এসে একটা মানুষের দরকার ছিল, ওই জন্য তাকে সিঁড়ি হিসেবে কাজ করলাম। আমি আশা করব যে বন্ধুত্বটা রাখলে খুব সম্মানের সাথে রাখবেন, আর যদি একান্তই কারো বন্ধুত্ব রাখার ইচ্ছা না থাকে, বন্ধুত্বটাকে অমর্যাদা করে রিলেশনটাকে নষ্ট করে এইভাবে করা ঠিক না। সব বন্ধুরাই আমার কাছে, আমার অনেক বন্ধু আছে নিডি, অনেক বন্ধু আছে নিম্ন মধ্যবিত্ত, অনেক বন্ধু আছে মধ্যবিত্ত আমার মতো, অনেক বন্ধু আছে অনেক উপরে। তাই বলে আমি কোনো বন্ধুকেই কিন্তু ছোট করে দেখি না। আমি কোনো বন্ধুকেই আমার আচার আচরণে, যখন আমি বাসায় ইনভাইট করি, আমার আচার আচরণ, খাবার, কথাবার্তা, আমি কখনোই কাউকে ছোট করে দেখি না। বন্ধু মানে একটা প্রবাদিত আছে, উঁচা নিচা মানেই তো বন্ধু। বন্ধু কিন্তু কখনোই সমপর্যায়ের হয় না, উঁচা নিচা মানে এক কথায় প্রকাশটাই তো উঁচা নিচা মানেই কিন্তু বন্ধু। তো বন্ধুত্ব সবসময় হয় উপরে থাকবে, না হয় নিচে থাকবে, না হয় খুব কম আপনার আপনি আপনার লেভেলে পাবেন। আমি বোকা মানুষ, আমি আসলে এত গোছায় কথা বলতে পারি না, এত গোছানো আমার কোনো কিছু না। যতটুকু বুঝি, যতটুকু ধারণ করি, যতটুকু লালন করি, ঠিক ততটুকুই বললাম। এই আমি আসলেই কষ্ট পাইছি, মানে এরপরও আমি চাই না। আমার আজকে দুই দিন থেকে আসলে আমার ওই বন্ধুটার জন্য খুব খারাপ লাগতেছে, কারণ তার সাথে আমার প্রতিদিন কথা হয়, দু একদিন পর পর দেখা হয়, বাহিরে যাই, আড্ডা দিই। আর আজকে দুই দিন থেকে একটা ফোনও উনি আমাকে করে নাই, আমিও একটা ফোন ওনাকে করি নাই। আমি আসলে কয়েকবারই ফোন হাতে নিছি যে ফোন করব, কিন্তু আসলে উনি সেই ধরনের মানসিকতার মানুষ না। উনি এখন আমি যদি ফোন করি হয়তো আমাকে কটু কথাও বলতে পারে, অপমানও করতে পারে, যার জন্য আমি আসলে ফোন করি নাই। দেখি, একটু অপেক্ষা করি, যদি উনি ওনার একটু পরিবর্তন হয়। এই, আল্লাহ হাফেজ।